আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন ধরে আসলে অনেক ভাই আমাকে কমেন্টস করতেছেন যে ভাই আমরা নতুন কলিং আসলে আমাদেরকে আসলে থাকার রুমটা কীরকম দিবে এটা নিয়ে একটা ভিডিও দেন। তো আমি আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না, তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে নতুন কলিং আসা লোকের হচ্ছে রুম কীরকম হয়। তো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন যে নতুন কলিং আসা লোকদের রুম কেমন হয়। তো সবাই আমার এই ভিডিওর সাথে থাকেন, ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন, আর টেনশনের কোনো কারণ নাই, রুমের পরিবেশ অনেকটাই ভালো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে নতুন কলিং আসা লোকদের রুম। তো আমি আপনাদেরকে এই রুমটা দেখাবো। তো এটা হচ্ছে আপনার মূলত ব্লক সিস্টেম, এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ব্লক এরকম ব্লক সিস্টেমে থাকে। পাশে এরকম সুইমিং পুলও আছে, যারা নতুন আসবেন তারা গোসলও করতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি রুমের ভিতরের পরিবেশটা দেখাবো। ওই যে দেখতে পাচ্ছেন পাঁচতলা বিল্ডিং, এটাই হচ্ছে আপনাদের নতুন কলিং আসা লোকদের রুম। তাই আপনাদেরকে এখন দেখাবো যে আসলে নতুন কলিং আসা লোকদের রুমটা কেমন হয়। তো সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফট, আমরা চলে যাব হচ্ছে পাঁচতলায়। রুম হচ্ছে পাঁচতলায়, হাঁটার কোনো দরকার নাই। তো আমরা চলে আসছি পাঁচতলায় লিফটের মাধ্যমে, টেনশনের কোনো কারণ নাই, আপনাকে হাঁটতে হবে না। অনেকে হয়তো টেনশন করেন যে আমাকে কীরকম রুম দিবে, রুমের পরিবেশ কীরকম। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি অলরেডি রুমের কাছাকাছি। তো এখন এই যে রুম খুলতেছে, এই যে রুম খুলতেছে, তো এই যে আমরা চলে আসছি নতুন কলিং আসা লোকদের রুমে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রুমটাই টাইলস করা, টেনশনের কোনো কারণ নাই। তো আমি যখন আসছি এরা আবার তখন শর্ট প্যান্ট পরে সব, কেউ ঘুমাচ্ছে কেউ ঘুরতেছে। আর এই যে নিচে থেকে দেখালাম সুইমিং পুল, সেই সুইমিং পুলটা উপর থেকে দেখেন বাইরের ওয়েদারটা কত সুন্দর দেখা যাচ্ছে। যখন মন খারাপ থাকবে তখন বাইরের ওয়েদারটা দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে। এই যে এখানে একজন পরে থেকে ঘুমাচ্ছে আর একজন মোবাইল টিপতেছে। আর এটা হচ্ছে আপনাদের কিচেন রুম, এরকম হবে কিচেন রুম। এখানে যে গ্যাসের চুলা দেখতে পাচ্ছেন, গ্যাসের চুলাও কোম্পানি থেকে দিছে। আর গ্যাসের সিলিন্ডার কিন্তু আবার কোম্পানি থেকে দেয় না, প্রতি মাসে আপনাকে কিনতে হবে। তো মালয়েশিয়াতে গ্যাসের দাম খুবই কম, মাত্র ২৬ টাকা করে লাগে এই দেশের, বাংলাদেশি টাকায় ৬০০ টাকা বা ৬৫০ টাকার মতো পড়ে। এই জায়গাটা আপনারা রান্না বাড়া করবেন, পরিবেশটা সব সময় ঠিক রাখার চেষ্টা করবেন, যে যেখানে যে রুমে আসেন না কেন। আর এইটা মূলত হচ্ছে রুমের ভিতরের স্পেসটা। আপনারা হয়তো অনেকেই দেখছেন ভিডিওতে অনেক জায়গায় টিকটকে যে বিদেশে একতলা দুইতলা সিস্টেমে থাকে, তো যে দেখতে পাচ্ছেন নিচে একজন থাকে উপরে একজন থাকে, এগুলো সবই সিঙ্গেল বেড। আপনার বেড আপনি একাই ঘুমাবেন, অন্য কেউ ঘুমাবে না, এই যে দেখতে পাচ্ছেন। আর এখন আমি আবার দেখাবো এই রুমের থেকে বাইরের ওয়েদারটা কেমন দেখা যায়। এই যে একজন শুয়ে আছে শর্ট প্যান্ট পরে, এই যে দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদারটা। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে মালয়েশিয়াতে কি রুমে এসি সিস্টেম আছে কি না। তো মালয়েশিয়াতে গরম আছে কিন্তু অতটা গরম না, এসি সিস্টেম নাই। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে খেতা বালিশ কম্বল এগুলো নিয়ে আসতে হবে কি না। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোম, এটা কোম্পানি থেকে আপনাকে দিবে, এটার জন্য কোনো এক্সট্রা টাকা মাকা দিতে হবে না। আর উপরে যেটা দেখতেছেন চাদরের মতন, এটা হচ্ছে আপনার কাভার, এটা পর্যন্ত দিয়ে দিবে, এবং কি একটা বালিশও দিবে আপনাকে, টেনশনের কোনো কারণ নাই। খেতা বালিশ কম্বল বাংলাদেশ থেকে টাইনা মালয়েশিয়াতে নিয়ে আসার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, সবার একটা করে পার্সোনাল ফ্যান কিনতে হবে, প্রত্যেকটা রুমে সিলিং ফ্যান আছে, কিন্তু তার পাশাপাশি আপনাকে একটা পার্সোনাল ফ্যান যদি কিনে নেন তাহলে আপনি আরামসে ঘুমাইতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম সিস্টেম। আর এই যে এখন দেখতে পাচ্ছেন সামনে, এগুলো হচ্ছে লকার, আপনার পার্সোনাল জিনিস টাকা পয়সা এগুলো রাখার জন্য আপনাকে কোম্পানি লকার দিবে, লকারের চাবিও দিয়ে দিবে, একজনের একটা করে লকার। এখানে দেখতে পাচ্ছেন উপরে নিচে দুইটা আছে, দুইটা দুইজনে ইউজ করবেন, টাকা পয়সা যা রাখার রাখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা পার্সোনাল ফ্যান, উপরে কিন্তু ফ্যান আছে, তো সবারই একটা করে পার্সোনাল ফ্যান আছে, সবাই চেষ্টা করবেন একটা করে পার্সোনাল ফ্যান কিনে নেওয়ার জন্য।
আর এই যে স্পেসটা দেখতেছেন, এই স্পেসটাতে আপনারা চাইলে নামাজ পড়তে পারবেন, চাইলে ক্যারাম বোর্ড কিনে খেলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে, যান ভাই আপনি টয়লেটে যাকে টয়লেট করে আসেন। তো উনি টয়লেটে যাচ্ছিল, উনি আমাকে বলতেছিল যে ভিডিও হচ্ছে কি না। তো একটা ইউনিটের মধ্যে তিনটা রুম থাকবে। এটা হচ্ছে ফ্রিজ, ফ্রিজটাও কোম্পানি থেকে দেয়, তাই বলে সব কোম্পানি থেকে দেয় না, হয়তো আবার আমাকে বলতে পারেন যে ভাই আমাদের কোম্পানি তো আমাদেরকে থাকার রুমে ফ্রিজ দিল না, এই হচ্ছে ঘটনা। তো আশা করি রুম দেখে বুঝতে পারছেন রুমের পরিবেশ মোটামুটি ভালো। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবসময় যেন সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি। এই যে উপরে সিলিং ফ্যান আছে দেখতে পাচ্ছেন, তো এরকম যে স্পেসটা আছে এখানে আপনারা নামাজ পড়তে পারবেন, এখানে আপনারা চাইলে শুয়ে থাকবেন।